কিছু তথ্য মাথায় ঢোকানো হলো, সারা জীবন হজম হলো না, মাথার মধ্যে অসংলগ্নভাবে ঘুরতে লাগলো, এটাকে শিক্ষা বলে না। আমাদের বিভিন্ন চিন্তাধারাকে আমাদের নিজস্ব উপায়ে নিতে হবে, যার মধ্যে আমাদের জীবন গঠিত হয়। আপনি যদি 5টি চিন্তা হজম করে জীবনের একটি গ্রন্থাগারে সমস্ত বই মুখস্থ করে থাকেন, তবে বলতে হবে যে আপনি তার চেয়ে বেশি শিখেছেন। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে, যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে, কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না, সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। যে রকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই, আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে, তুমি সব কিছুই করতে পারো। একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। যে মানুষ বলে তার শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ, সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করে চলো, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যাবে না। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে ব্রতী হই, আমরা যেন কাম ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই, তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব। আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল, আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজের ফল হবে। সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব। শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা, দৃঢ় প্রতিজ্ঞ হও। বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও, নিজেকে দোষ দাও। তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই সঠিক পন্থা। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে কোনো মহান কর্ম সম্পন্ন করতে। কিছু তথ্য মাথায় ঢোকানো হলো, সারা জীবন হজম হলো না, মাথার মধ্যে অসংলগ্নভাবে ঘুরতে লাগলো, এটাকে শিক্ষা বলে না। আমাদের বিভিন্ন চিন্তাধারাকে আমাদের নিজস্ব উপায়ে নিতে হবে, যার মধ্যে আমাদের জীবন গঠিত হয়। আপনি যদি 5টি চিন্তা হজম করে জীবনের একটি গ্রন্থাগারে সমস্ত বই মুখস্থ করে থাকেন, তবে বলতে হবে যে আপনি তার চেয়ে বেশি শিখেছেন। দুর্ভেদ্য অন্ধকার এখন সবাইকে সমানভাবে আচ্ছন্ন করে রেখেছে। এখন চেষ্টায় প্রাণশক্তি নেই, উদ্যোগে সাহস নেই, মনে চিন্তা নেই, অপমানে বিদ্বেষ নেই, দাসত্বে বিতৃষ্ণা নেই, হৃদয়ে প্রেম নেই, আত্মায় আশা নেই, আছে প্রবল হিংসা, বর্ণবাদ, আছে শুধু দুর্বলকে ধ্বংস করার মরিয়া আকাঙ্ক্ষা। দুর্বলের ক্ষেত্রে যেমন আছে তেমনি আছে শক্তিশালীদের কুকুরের মতো পদচারণা। এখন তৃপ্তি হচ্ছে সম্পদ প্রদর্শনে, আত্মস্বার্থে ভক্তি, জ্ঞান অস্থায়ী বস্তু সংগ্রহে, পৈশাচিক যাগযজ্ঞের চর্চায়, কর্মের দাসত্বে, সভ্যতার অনুকরণে, বাগ্মিতার বাগ্মিতায়, ভাষার অতিরঞ্জনে। ভেবো না তোমরা বন্ধুহীন, কে কোথায় দেখেছ টাকা মানুষ তৈরি করে, মানুষ চিরকাল অর্থ উপার্জন করে, পৃথিবীর সকল উন্নতি হয়েছে মানুষের শক্তিতে, উদ্যমের শক্তিতে, বিশ্বাসের শক্তিতে। আগামী 50 বছর ধরে আমাদের গড়িয়সী ভারত মাতা আমাদের আরাধ্য দেবতা হয়ে থাকুক। এই কয়েক বছর এই অন্য অকেজ দেবতাদের ভুলে গেলে ক্ষতি নেই, অন্য দেবতারা ঘুমিয়ে আছেন, তোমার স্বজাতি নেশন এই দেবতায় একমাত্র জাগরণ। তার হাত সর্বত্র, তার কান সর্বত্র, তিনি সর্বত্র। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। যে মানুষ বলে তার শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে, যতদিন বেঁচে আছো শিখতে থাকো। জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছুই নেই, দুনিয়াকে ভাবতে দাও,
কিন্তু তুমি তোমার কার্যে অবিচল থাকো। নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। অন্যে যায় ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর জগৎপ্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ এবং দিব্য শক্তি। আমরা সেই শিক্ষা চাই যার দ্বারা চরিত্র গঠিত হয়, মনের জোর বাড়ে, বুদ্ধি বিকশিত হয়। সমাজ আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় রাখুন, সমাজ আপনার একদিন পায়ের সম্মুখীন হবে। অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো যোগ্যতার সাথে, আহার করো পরিমিত, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গম্ভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দমন করো আগ্রহের সাথে, দান করো নির্লিপ্তভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, পান করো ধীরে ধীরে, বই পড়ো মনোযোগ দিয়ে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিতভাবে, ভালোবাসো গুণ দেখে, সেবা করো তৎপরতার সাথে। বড় লোক হইও না, বড় মানুষ হইও। তুমি কি ধার্মিক হচ্ছ? তার প্রথম লক্ষ্য হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি থাকবে। যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বদহজমের জন্য হতে পারে, কিন্তু তার ধর্ম নয়। দুঃখ কষ্টের মূলে থাকে পাপ, আর কিছু না। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর, বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কি অধিকার? তোমরা কি সাম্য? স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনার ঘোর হিন্দু হতে পারো? এটাই করতে হবে এবং আমরাই তা করব। তোমরা সকলে এই কাজ করবার জন্য এসেছ। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জনক। এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের ওপর সহানুভূতি করতে হবে, এই আমাদের মূলমন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবক বৃন্দ। মনে রাখিও, কাপুরুষ ও দুর্বলগণই পাপাচারণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও সবলচিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ, তাই নীতিপরায়ণ সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে, খবরের কাগজে হুজুক করা নয়। সর্বদা মনে রাখবে, নাম যশ আমাদের উদ্দেশ্য নয়। ওই যে কানে কানে গুজোগুজি করা, তা মহাপাপ বলে জানবে। ওইটা ভায়া একেবারে ত্যাগ করে দিও। মনে অনেক জিনিস আসে, তা ফুটে বলতে গেলেই ক্রমে তিল থেকে তাল হয়ে দাঁড়ায়, গিলে ফেললেই ফুরিয়ে যায়। যে সকলের দাস সেই সকলের প্রভু। যার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনো অগ্রণী হয় না। আর প্রেমের বিরাম নাই, উচ্চ নিচ নাই, তার প্রেম জগৎ জয় করে। কারোর উৎসাহ ভঙ্গ করিতে নাই, অন্যের সমালোচনা একেবারে ত্যাগ করবে। যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে, যেখানটা ভালো না বোধ হয় ধীরে বুঝিয়ে দেবে। পরস্পর পরস্পরের বিরুদ্ধে সমালোচনা করাই সকল সর্বনাশের মূল। দল ভাঙবার ওইটি মূল মন্ত্র। ও কি জানে, সে কি জানে, তুই আবার কি করবি? আর তার সঙ্গে ওই একটু মুচকে হাসি, ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র। চালাকি দ্বারা কোনো মহৎ কার্য হয় না। প্রেম, সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়। সুতরাং পৌরষ প্রকাশ করো। বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটে জিনিস প্রয়োজন। এক, শিক্ষা; দুই, ইচ্ছাশক্তি; আর তিন, বুদ্ধি। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। আপনি যদি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ,
তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি। যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, আমি সেই ধর্মে বা সেই ঈশ্বরে বিশ্বাস করি না। মতবাদ যত বড়ই হোক, যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক, যতক্ষণ তা মত বা বইয়ের আবদ্ধ ততক্ষণ আমি তাকে ধর্ম নাম দিই না। চোখ আমাদের পিঠের দিকে নয়, সামনের দিকে। অতএব সামনের দিকে এগিয়ে যাও আর ধর্মকে তোমরা নিজের ধর্ম বলে গৌরব করো, তার উপদেশগুলো কাজে পরিণত করো। বড় বড় কাজ কেবল খুব স্বার্থ ত্যাগ দ্বারাই হতে পারে, স্বার্থের প্রয়োজন নাই, নামেরও নয় যশেরও নয়, তা তোমারও নয় আমারও নয় বা আমার গুরুর পর্যন্ত নয়। ভাব ও সংকল্প যাতে কাজে পরিণত হয় তার চেষ্টা করো। হে বীর হৃদয় মহান বালকগণ, উঠে পড়ে লাগো। নাম যশ বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য পিছনে চেয়েও না, স্বার্থকে একেবারে বিসর্জন দাও ও কাজ করো। মা ভই সকল হইবে ধীরে ধীরে। তোমাদের নিকট এই চাই, হামবড়া বা দলাদলি বা ঈর্ষা একেবারেই জন্মের মতো বিদায় করিতে হইবে, পৃথিবীর ন্যায় সর্বংসহ হইতে হইবে। এইটি যদি পারো দুনিয়া তোমাদের পায়ের তলায় আসিবে। বৎস, কোনো ব্যক্তি কোনো জাতি অপরকে ঘৃণা করে জীবিত থাকতে পারে না। যখনই ভারতবাসীরা ম্লেচ্ছ শব্দ আবিষ্কার করল ও অন্য জাতির সাথে সব রকম সংস্রব ত্যাগ করল, তখনই ভারতের অদৃষ্টে ঘোর সর্বনাশের শুরু হল। তোমরা ভারতের দেশবাসীদের প্রতিটি উক্ত ভাব পোষণ সম্বন্ধে বিশেষ সতর্ক থেকো। বেদান্তের কথা ফসফস করে মুখে আওড়ানো খুব ভালো বটে, কিন্তু তার একটি রুদ্র উপদেশও কাজে পরিণত করা কি কঠিন। বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির পক্ষে এই তিনটি জিনিসের প্রয়োজন: সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, হিংসা ও সন্দিগ্ধভাবের একান্ত অভাব, যারা সৎ হতে বা সৎ কাজ করতে সচেষ্ট তাদেরকে সহায়তা করা, কোনো ব্যক্তির বা কোনো কিছুর জন্য অপেক্ষা না করা, যা পারো করে যাও, কারোর ওপর আশা রেখো না। ওঠো জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ থেমো না। কাজের সামান্য আরম্ভ থেকে ভয় পেও না, কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো, নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে, এ বিষয়ে বিশেষ সতর্ক হও। অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করে যাও। নিজের ভিতর উৎসাহাগ্নি প্রজ্বলিত করো আর চারিদিকে বিস্তার করতে থাকো। উঠে পড়ে লাগো, নেতৃত্ব করার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থপর হও। আর একজন গোপনে অপরের নিন্দা করছে তা শুনো না, অনন্ত ধৈর্য ধরে রাখো, সিদ্ধি তোমার করতলে। হে বীর হৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তায় পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন, অগ্রসর হও, তোমার গতি কেউ রোধ করতে পারবে না। হঠাৎ কিছু করে ফেলা উচিত নয়। পবিত্রতা, সহিষ্ণুতা ও অধ্যাবসায়, এই তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধিলাভের জন্য একান্ত আবশ্যক। তোমার সামনে তো অনন্ত সময় পড়ে আছে, অতএব তাড়াতাড়ি হুড়োহুড়ির কোনো প্রয়োজন নেই। তুমি যদি পবিত্র অকপট হও সবই ঠিক হয়ে যাবে। তোমার মতো শত শত যুবক চায়, যারা সমাজের ওপর গিয়ে মহাবিগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবী মৃত্যু। শতকরা 90 জন নরপশুই মৃত প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, যার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। হে যুবকবৃন্দ, দরিদ্র অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মাথা ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাবার উপক্রম হোক। খবরের কাগজের আহাম্মকি বা কোনো প্রকার সমালোচনার দিকে মন দিও না, মন মুখ এক করে নিজের কর্তব্য করে যাও, সব ঠিক হয়ে যাবে, সত্যের জয় হবেই হবে। তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না, কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না, তোমরা সিংহতুল্য হবে। ভারতকে, সমগ্র জগৎকে জাগাতে হবে, এ না করলে চলবে না, কাপুরুষতা চলবে না, বুঝলে? মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে, তবে তোমার সিদ্ধি নিশ্চিত।